রাজনৈতিক নেতাদের চারপাশে বঙ্গপালের মতো ভক্তকুল অথবা প্রচলিত ভাষায় চামচাদের ঘুরঘুর করার বিষয়টি মোটেও নতুন কিছু নয়। যে যখন ক্ষমতাবান তার পাশেই ফুলের তোড়া, ফুলের মালা কিংবা তার ব্যাগ বহন করা লোকের অভাব হয় না। সহমত লিডার খ্যাত এসব ভক্তকুল অন্তর্বর্তী সরকারের আশেপাশেও দৃশ্যমান। আর আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি আর জামায়াত নেতাদের আশপাশে এখন ভিড় লেগেই আছে। বিজিএমইএ নেতা এস এম মান্নান কোচি, হাল সময়ে বিএনপি খেসা ব্যবসায়ী আব্দুল্লাহ মিন্টুর আশেপাশেই বেশি ঘুরঘুর করছেন, তোষা মধ্যে ব্যস্ত সময় পার করছেন। অথচ শিক্ষার্থী আর জনতার গণ আন্দোলনের সময় তিনি বলেছিলেন, ছাত্র আন্দোলনকে ঢাল করে অশুভ চক্র, স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামাত, আমি বলবো সারা বাংলাদেশের সন্ত্রাসীদের এই ঢাকাতে এনে আছে যে ধ্বংসলীলা চালালো এবং চালানো হয়েছে, এদের উদ্দেশ্যই ছিল এদেশের সম্পদ ধ্বংস করা, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করা। তাই মাননীয় প্রধানমন্ত্রী, এই ব্যবসায়ী সমাজকে করোনা থেকে শুরু করে বিভিন্ন দুঃসময় আপনি পাশে ছিলেন, এই সরকার ছিল, তাই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে আসতে পেরেছে। তাই আপনি বিগত ছিলেন, আপনার পাশে আমরা আছি, জীবন দিয়ে হলে আপনার পাশে থাকবো, কারণ আপনি বঙ্গবন্ধুর কন্যা, দেশকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, তাই বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে এসেছে। তাই আপনি জীবিত থাকলে আল্লাহর রহমত এই দেশ এগিয়ে যাবে, আপনি যদি ক্ষমতায় থাকেন। এই হলো গোটা দেশের ভুল বদলের হালচিত্র। তেলের ড্রাম কিংবা ডিব্বা না নিলেও বাস্তবে তৈলমর্দন দিয়েই শুরু হয় নেতাদের বরণ করে নেয়া। এরপর যতদিন ক্ষমতা ততদিন এভাবে তেলবাজি চলতেই থাকে। এক দণ্ড নেতাদের একা হতে দেয় না এসব ভক্তরা। ইদানিং সোশ্যাল মিডিয়ায় ভরে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাথে তোলা তাজা আর মান্দাত্ব আমলের ছবিতে। বিশেষ অনুরোধে তোলা ছবি পোস্ট দিয়েও অনেকেই গভীর সম্পর্কের বয়ান দিতে দ্বিধা করছেন না। এদের মধ্যে কে কার চেয়ে বড় ভক্ত বা কে সবচেয়ে কাছের সেটার প্রমাণ করার প্রতিযোগিতাও স্পষ্ট। আর নেতা যদি পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখেন তাহলে তো নিজেকে নেতা ভাবা শুরু করেন একদল। তেলের দাম বাড়লেও সেটা ব্যবহারে কোনো কার্পণ্যতা করছেন না কেউই। তাল আর তেলবাজির রাজনীতির কোনো সংস্কার চিত্র এখনো পাওয়া যায়নি। রাজনীতিবিদরাও হয়তো তৈলমর্দন করাটা বেশ উপভোগ করেন, হয়তো এ কারণেই তেলবাজরাই একটু বেশি সুযোগ সুবিধা পান ক্ষমতাসীনদের কাছ থেকে। তেলবাজিতে অভ্যস্ত করার ক্ষেত্রে যেমন ভক্তদের অবদান থাকে বেশি, তেমনই সত্যিকারের কর্মী কিংবা সমর্থকরাও কাছে ফেরার সুযোগ হারায় ধীরে ধীরে। নেতারাও এক পর্যায়ে আত্মসমালোচনা করা ভক্তদের চেয়ে তেলবাজ ভক্তদের বেশি কাছে টেনে নেন, এতে নিজেদের ভুলগুলো চাপা পড়ে যায়, এক পর্যায়ে শুধু প্রশংসার জোয়ারে ভাসতে থাকেন। তেলবাজি নতুন কিছু নয়, প্রাচীন আমল থেকেই চলছে। রাজনীতি থেকে বিশ্ববিদ্যালয়, আদালত থেকে আমলাতন্ত্র, তেলবাজি ছিল, আছে, হয়তো থাকবেও। এই তৈলাক্ত রাজনীতির কারণেই অনেক আদর্শবান নেতাকর্মীরা দূরে সরে যান, আর ক্ষমতা না থাকলে ভুল বদল করতে সময় নেন না এক সেকেন্ডও।